হ্যালো আসসালামু আলাইকুম দর্শকরা, কেমন আছেন? তো আমি অলরেডি গ্যারেন্ট অফিস সনে 4000 ডায়মন্ড খরচ করে ফেলেছি। প্রথম 800 ডায়মন্ডে আমি 4টা আলুর দম পেয়ে গেছি। তো আমি এখন আবার 1000 ডায়মন্ডটা ভোকে নিয়ে আসলাম। 90 ডায়মন্ড দিয়ে একটা স্ক্রিন করে দেখি কী পরে। আল্লাহ আল্লাহ পরে জানি, ইনশাল্লাহ কপাল রে আমার ভাই। 4000 ডায়মন্ড খরচ করে 5000 ডায়মন্ড টপ আপ করে ফেললাম। মোট 5000 ডায়মন্ড খরচ হচ্ছে আমার কোবরা বান্ডেল নিতে। দেখি কত ডায়মন্ড খরচ হয়। 2টা স্কিন মেরে দিছি, 3টা স্কিন মেরে দিলাম। দেখি এখন পাই কি না। 3টা স্কিন মেরে দিছি ভাই, 90 ডায়মন্ড। 7টা স্কিন ভাই, 7টা স্কিনও ভাই ফেললাম না। গেরি না ভাই, তুই আর কত ডায়মন্ড নিবি? 7টা স্কিন ভাই, আপে ভাই পাইয়া গেছি ভাই। 4500 ডায়মন্ড খরচ হওয়ার পরে ভাই অলরেডি পেয়ে গেলাম কোবরা বান্ডেল। গেরিন আমাকে পুরাই ফকির বানিয়ে দিল। এখন 6 ডায়মন্ড আছে, পুরাই নোংরা সাজ জানিয়েছিলাম, সেই কারণে মনে হয় পাইছি। চলে ডাকতেছে এখন যাইয়া, এটাই কইরা নেই। ডাকিস না রে ভাই, ডাকিস না, ডাকিস না, ডাকিস না, ডাকিস না। অলরেডি 4500 ডায়মন্ড খরচ করে ফেলছিলাম ভাই, এখন ফুল বান্ডেল পেয়ে গেছি। এখন আমাদের দুঃখ করার আর কিছু নাই, অলরেডি ফুল বান্ডেল পেয়ে গেছি। ওম্মা আগে স্কট করে নয়, 3টাই মোটো পেয়ে গেছি। এতদিনের সাধনার পর কিরে মোটাটা গেল কোনো জায়গা, আগে একটাই মোড় দেখাই নেই। এখন আমাকে কেউ আর বট বলতে পারবে না। অনেক কষ্টের পর কোবরা বান্ডেল নিলাম। 4500 ডায়মন্ড খরচ করে গেরিন আমাকে পুরো একবার ফকির বানিয়ে দিছে। কার খয়রাত করবার নাম অনেক সালাম। আর কয়েকদিন পর যদি আরও 1000 ডায়মন্ড খরচ দেই হলে স্কুটি রিমোট এটা পাইয়া গেলাম। তো কাল থেকে আমরা এখানে এলো কাস্টমিড আপলোড দেওয়া, আশা করি সবাই ভালো।